Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Priyo darshak o shrutha brindo. Asha kori apnara bhalo achen. Ami Allah rahmate bhalo achi. Aske ei muhurte apnader samne ami islamer birat ekti bishoy maulik bishoy namaz somporke alochona korbo. Quran hadisir bhashay salat holo যেটাকে আমরা নামাজ বলি আরবি পরিভাষায় সালাত বলে তো সেই নামাজ সম্পর্কে আজকে দুটি চারটি কথা বলবো সেটা হলো এই যে ঈমানের পরেই যতগুলি মৌলিক বিষয় আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন ঈমানের পরেই চারটি বিষয় হলো কালিমা নামাজ রোজা হজ যাকাত এগুলি হলো মৌলিক ইসলামের ভিত্তি সব ভিত্তিগুলির একটা মর্যাদা আছে কিন্তু ওই সবের মধ্যে নামাজের মর্যাদা বেশি নামাজের গুরুত্বটা বেশি এজন্য নামাজকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআন শরীফে নির্দেশসূচক শব্দ দিয়ে অনেকবার প্রায় 82 বার উল্লেখ করেছে হুকুম হয়েছে আকিমুস সালাহ নামাজকে কায়েম করো আমরা নামাজ পড়ি আসলে এটা ভুল শব্দ কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন নামাজকে প্রতিষ্ঠা করার জন্য অর্থাৎ নামাজকে যথাযথ নিয়ম অনুযায়ী আদায় করতে হবে যথা সময়ে আদায় করতে হবে এবং নামাজের ভিতরে যতগুলি শিক্ষা নিহিত আছে সেইগুলির অনুযায়ী নামাজের বাহিরের জীবনকে পরিচালনা করতে হবে এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ঈমানের পরেই নামাজের মর্যাদা দিয়েছেন নামাজ যদি কেউ সহি করে নিতে পারে সহি শুদ্ধ করে নামাজ যদি আদায় করে তো তার বাকি জীবনটা পাপ মুক্ত জীবন হবে যেহেতু কোরআন শরীফে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন বাতায়া দিয়েছেন যে নিশ্চয়ই নামাজ নামাজি ব্যক্তিকে অন্যায় ফাহেশা মানে নাপাক কাজ থেকে বিরত রাখে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কাজেই পবিত্র সুন্দর জীবন যাপনের জন্য নামাজ হলো আমাদের জন্য গাইডেন্স নামাজের সবক অনুযায়ী শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করলে সেই জীবন হবে সুখের শান্তির জীবন আর আখেরাতে নামাজি ব্যক্তি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে যখন হাজির হবে সে সসম্মানে সালাম নিয়ে বেহেশতে দাখিল হবে
যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম তত সব আমল সম্পর্কে প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে। কারণ নামাজ যদি সহি শুদ্ধভাবে প্রকাশ পেয়ে যায় তাহলে বাকিগুলি আর প্রশ্নই করা হবে না, বেহেসাব বেহেসতে চলে যাবে। এজন্যে আমাদের উচিত নামাজকে যথাযথভাবে আদায় করা। তার প্রথম কাজ হলো কোরআনে কারিমে নির্দেশ হয়েছে যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিনগুলি সফল খাম যারা নামাজকে খুশু খুজুর সাথে আদায় করে, অর্থাৎ আন্তরিকতা কায়মনোবাক্যে বিশেষভাবে গুরুত্ব দিয়ে নামাজকে আদায় করতে হবে। এই খুশু খুজু করে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা এদের সম্পর্কে গ্যারান্টি দিয়েছেন কাদ আফলাহা, অবশ্যই তারা সফল কাম হয়ে গেছে। দুনিয়াতেও সফলতা, আখেরাতেও তার সফলতা আসবে। নামাজ হলো মুমিনের জীবন পরিচালনার জন্য একটা কোর্স। তার প্রত্যেকটা হুকুম আহকামের মধ্য থেকে আমাদের দৈনন্দিন জীবনের শিক্ষা এখানেই পাওয়া যায়। তাই নামাজকে ওয়াক্ত অনুযায়ী নিশ্চয় প্রত্যেক দিন রাতে দিনে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঁচটা ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ওয়াক্তের পরিচয় করা ফরজ, নির্দিষ্ট সময়ে নামাজকে আদায় করতে হবে। সামান্য সুযোগ সুবিধা হাতছাড়া হয়ে যাবে বলে নামাজের সময়কে বাদ দিয়ে দিবেন, নামাজের সময় মতো নামাজ পড়বেন না, এটা হইতে পারে না। ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া ফরজ। কেউ কেউ এই ব্যাপারে গাফলিতি করে থাকেন, সামান্য কাজের অজুহাতে নামাজ তার ওয়াক্ত অনুযায়ী আদায় করেন না। অবশ্যই এ ব্যাপারে আমাদের সতর্ক হওয়া লাগবে। কোরআন শরীফে বলা হয়েছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ অবশ্যই ওয়াক্ত অনুযায়ী আদায় করা লাগবে। জেনে রাখা দরকার যে নামাজ যে পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াক্ত যতক্ষণ আসে না ততক্ষণ পর্যন্ত এটা ফরজ হয় না। জুহরের নামাজের সময় আসরের নামাজ পড়লে সেটা আদায় হবে না, যেহেতু আসরের নামাজ এখনও ফরজ হয় নাই। মাগরিবের নামাজের সময়ে এশার নামাজ আদায় করলে হবে না, মাগরিবের সাথে সাথে এশা আদায় করে দিলে এটা হবে না, যেহেতু এশার ওয়াক্তই আসে নাই, নামাজই এখন আমার উপরে ফরজ নাই, তো আমি পড়বো কোনটা, কিসের নামাজ পড়ব। এজন্য এই ধরনের কিছু বিভ্রান্তি আমাদের সমাজে আছে, তার থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তাই অনুরোধ করব নামাজকে কবরের সামানা হিসাবে তৈরি করেন। কবরে যাওয়ার পরেই নামাজ হয়ে যেতে পারে আপনার আমার নাজাতের একটা কারণ। যে নামাজ পড়বে সে ফিরিস্তারা জিজ্ঞেস করার আগে আগে বলবে আমাকে নামাজ পড়তে দাও। হাদিস শরীফে আসছে ফিরিস্তারা জিজ্ঞেস করবেন তো ওই নামাজি ব্যক্তি দেখবে সূর্যটা পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তার খেয়ালে আসবে রে আমি তো আসরের নামাজ পড়ি নাই, আর সূর্য অস্ত হওয়ার সময় হয়ে গেছে। তো ফিরিস্তাদেরকে বলবে দানি উসাল্লি, ছেড়ে দাও আমাকে, আমি আগে নামাজ পড়ে নেই। তো চিন্তা করেন যদি কোনো ব্যক্তি এই নাকির মনকিরের সওয়ালের জবাবের আগে নামাজ পড়ার জন্য ছেড়ে দাও বলে দাবি করে, এই ব্যক্তি কি আর কোনো ঘাটে আটকা পড়ার সম্ভাবনা আছে? কাজেই নারী পুরুষ সবার জন্য নামাজকে আল্লাহ ফরজ করেছেন। আমাদেরকে সময় মতো যথাসাধ্য খুশু খুজুর মাধ্যমে নামাজ আদায় করার চেষ্টা করতে হবে, এবং আল্লাহর দরবারে তৌফিক কামনা করবেন। আল্লাহ যেন আমাদেরকে সহি অর্থে নামাজি হিসাবে কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ
innaka la tukhliful mi'ad. Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. وادخلنا الجنة مع المتقين والأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. آي الله تمي رحيم كريم دربار گناگر گناگار تمہار دربار ہاتھ اٹھے سی يا كريم. آي الله جيبون جاو نائي كرسي سوٹو ہوك بڑو ہوك صغيرا كبيرا ظاهرا باتنا جو تشب نائي كرسي. آي الله تمي رحيم كريم دربار توبہ کرچ. আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তোমার গোলামের জন্য আমাদের কবুল করো। আল্লাহ তোমার হাবিবের সুন্নত মোতাবেক জীবন পরিচালনার তৌফিক এনায়েত করে দাও ইয়া আল্লাহ। তোমার হাবিবের মহব্বত ভিক্ষা চাইতেছি, আল্লাহ তোমার হাবিবের মহব্বত আমাদের নসিব করো। আয় আল্লাহ একরাম আকরামিন তুমি মাওলার দরবারে গোলামের এই সওয়াল তুমি কবুল করো, খাস করে আমাদের মুর্দেগানকে মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমাদের মা বাবা যারা কবরবাসী হয়ে গেছেন ইয়া আল্লাহ তোমার দয়া করে, তোমার দয়া দিয়ে তাদেরকে রহম করো, স্নেহ করো। আয় আল্লাহ যেমনিভাবে তারা আমাদের ছোটোবেলায় রহম করেছেন, স্নেহ করেছেন। রব্বিরহাম হুমা কামা রব্বায়ানি সাগীরা واجعل قبورهم رياضا من رياض الجنه. اي الله আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়স্বজন বন্ধু বান্ধব দেশে বিদেশে যে যেখানে মারা গেছেন সবার প্রতি আমার তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও, আমাদের নেক আমলের হাদিয়া তাদের খেদমতে পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ। আমাদেরকেও আল্লাহ তুমি আখেরাত মুখী বানিয়ে দাও, আমাদের জীবনকে আখেরাতের জন্য আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ। খাস করে সকরাতের গাঁটে আমাদের সাহায্য করে দিও। ও রহমান রহিম, জীবনভর ইসলামের নাম নিয়ে বেঁচে থাকলাম, মরার সময় বেঈমান কাফির করে মাইরো না ইয়া আল্লাহ। আয় আল্লাহ তোমার হাবিবের খাতিরে আমাদের সকরাতের গাঁটে সাহায্য করে দিও মাহবুদ। কামিল ইমানের সাথে তোমার পেয়ারা বান্দাদের ব্যবহার দিয়ে দুনিয়া থেকে বিদায় দিও মাওলা। মরে যাওয়ার পরে আমাদের নেকি দ্বারা ইয়াদ করে এমন লোক এই জমিনে বাকি রেখো মাহবুব। আয় আল্লাহ খাস করে খবরের সওয়াল ও জবাবকে আমাদের জন্য আসান করে দিও ইয়া আল্লাহ। নাউজ বিকা মিন আযাবিকা আযাবিন নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখ। اللهم إني أسألك خير ما سألك منه حبيبك محمد صلى الله عليه وسلم، وأعوذ بك من شر ما استعاز منه حبيبك ونبيك محمد صلى الله عليه وسلم. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. أفوض أمري إلى الله إن الله بصير بالعباد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند انتهاء أجالنا لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم.